আজ শনিবার দোসরা জানুয়ারি দু হাজার একুশ। ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুনবেন রেডিও টুডের সংবাদ সংকলন। জানিয়ে দিচ্ছি আমি মঞ্জুর হোসেন। কেন্দ্রীয় ঔষধাগারে আবারও মাস্ক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এবার মাস্কের গুণগত মান ঠিক থাকলেও পরিমাণে দেখা দিয়েছে অসঙ্গতি। কার্টন প্রতি বক্স ও মাস্কের সংখ্যা দুটোই কম পাওয়া গেছে। কার্যাদেশ পাওয়ার দশ দিন পর সরবরাহের কথা থাকলেও সময় লেগেছে প্রায় দুই মাস। এটি দৈনিক যুগান্তরের প্রধান খবর। অন্য একটি খবরে যুগান্তর বলছে, সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে কিশোর গ্যাং কালচার। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নতুন হাওয়ায় রাজনীতি। আওয়ামী লীগের মূল লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত দল। বিএনপির চ্যালেঞ্জ, দলীয় বিরোধ নিষ্পত্তি। পত্রিকাটির অন্য একটি শিরোনাম, দক্ষিণাঞ্চলে হুমকির মুখে জীববৈচিত্র্য। বিস্তারিত সংবাদটি এরকম, দক্ষিণাঞ্চলের নদ নদীর চ্যানেল ও সংযোগ খালগুলোতে প্রায়ই গভীর রাতে ভেসে ওঠে ঝাঁকে ঝাঁকে মৃত চিংড়ি। সেগুলো সংগ্রহ করে পরদিন সকালে বিক্রি হয় বিভিন্ন হাট বাজারে। ঠিক কী কারণে চিংড়িগুলো মরে ভেসে উঠছে, কারা নদ নদীতে বিষ প্রয়োগ করছে সে সম্পর্কে অন্ধকারে রয়েছে খোদ প্রশাসনও। তবে এলাকাবাসী জানিয়েছে, স্থানীয় প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিষ দিয়ে চিংড়ি শিকার করছে। বিষয়টি প্রান্তিক জেলেরা জানলেও ভয়ে তাদের নাম বলতে চান না। নদী খালে বিষ প্রয়োগ করে চিংড়ি নিধন করায় হুমকির মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক মৎস্য সম্পদ সহ জীববৈচিত্র্য। বিষাক্ত পানি পান করায় মৃত্যু ঘটছে বন্যপ্রাণীর। আপনারা শুনছেন রেডিও টুডের সংবাদ সংকলন। জানিয়ে দিচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি অন্য উৎস থেকেও টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে সরকার। দ্রুত সময়ে যাতে টিকা আনা যায় সেজন্য বহুমুখী যোগাযোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই খবরটিকে নিয়ে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকারের লক্ষ্য দ্রুত টিকা আনা। পেঁয়াজের মৌসুমে আমদানির খবর, দাম কমছেই, এমন শিরোনামে প্রথম আলো বলছে দেশে এখন পেঁয়াজের মৌসুম চলছে। কয়েক সপ্তাহ ধরেই বাজারে কমছে পেঁয়াজের দাম। এর মধ্যেই গত ২৯শে ডিসেম্বর ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পেঁয়াজের দাম আরও কমার শঙ্কায় ব্যবসায়ীরা। চড়ছে চাল ডালের বাজার, এটি দৈনিক ইত্তেফাকের শিরোনাম। সংবাদটিতে বলা হয়েছে, নতুন বছরের প্রথম দিন গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে চালের দাম আরেক দফা বেড়েছে। দাম বাড়ার এই তালিকায় রয়েছে ভোজ্য তেল ও মসুর ডালও। তবে ভোক্তাদের জন্য সুখবর হলো, ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই পণ্যটির দাম আরও কমেছে। কমেছে আলু ও ডিমের দামও। খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন, মোকামে চালের দাম বেড়েছে, এ কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। একই তথ্য জানিয়েছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবিও। দৈনিক ইত্তেফাকের অন্য একটি শিরোনাম, গণতান্ত্রিক বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হুমকিতে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখনও উৎকণ্ঠা অনিশ্চয়তার অবসান হয়নি। কয়েক দফা ভোট গণনা আদালতে একের পর এক মামলায় হারের পরেও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয় মানতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং কীভাবে বাইডেনের জয়কে আটকে দেওয়া যায় সে চেষ্টা করছেন তিনি। আগামী ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ইলেকটোরাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করবে। তবে বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসে কিংবা বাইরে এ ধরনের বিশৃঙ্খলায় বাইডেনের জয় ঘোষণা কিছুটা বিলম্বিত হবে, ফলে কোনো পরিবর্তন হবে না। এই ষড়যন্ত্র ২০ জানুয়ারি বাইডেনের শপথ আটকাতে পারবে না, তবে এটি মার্কিন গণতন্ত্রের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য উদ্বেগের। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে গণতান্ত্রিক বিশ্বে যুক্তরাষ্ট্রের গর্ব করার মতো যে ঐতিহ্য ছিল তা হুমকিতে পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ঝুঁকিতে পড়েছে গণতান্ত্রিক বিশ্বে। এই ছিল আজকের সংবাদ সংকলন।